মধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে দুপুর 3:30-3:30 মতন, আর এখন আমরা বেরোচ্ছি একটুখানি মিষ্টিকে রেখে। তো আজকে এই প্রথমবার, মানে রবিবার ছাড়া আবার অন্য কোনো দিন আর কি বেরোচ্ছি ওর সাথে। তো আজকে দুটো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, দেখা যাক কী কী কমপ্লিট করে আসতে পারি। তো চলুন শুরু করা যাক ব্লগটা। আই হোপ যে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর ওয়েদারটা একটু বেশ মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি আসবে কি না। যদি বৃষ্টি আসে তাহলে নো প্রবলেম, আমরা কাছাকাছি যাব, চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার জন্য। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় মিষ্টির সমস্ত জামা কাপড়, এছাড়া ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড় নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। আর সকালবেলায় বেশ রোদ রয়েছে, একদম কড়া রোদ দূর রয়েছে, তাতে ভাবলাম যে সমস্ত জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যাক। তার কারণ হচ্ছে এখন প্রত্যেক দিনই প্রায় বেলা বাড়ার সাথে সাথে একটু বৃষ্টি হচ্ছে। এবছর জুলাই মাসের প্রায় অনেকটা সময় চলে গেল, কিন্তু তা সত্ত্বেও এখনও সেভাবে বর্ষা পড়লো না। আর আজকে ছাদে যাওয়ার পরে সকালবেলায় এই নীল আকাশ দেখে মনে হচ্ছে ঠিক যেন দুর্গাপুজোর আগে আগে যেরকম আমরা শপিং করতে যাই, ঠিক সেই মুহূর্তটা সেরকম একটা ফিলিংস আসছিল। তারপর ছাদে জামা কাপড় মেলে এই যে চলে এলাম। মিষ্টি এখন ঘুম থেকে উঠে পড়েছে, আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে। তো রাত্রেবেলা যখন ঘুমোতে যায় মিষ্টি একটু মোটা জামা কাপড় পরে ঘুমোতে যায়, কিন্তু সকালবেলায় উঠে আমি সেটা খুলিয়ে দিয়ে একটা পাতলা জামা কাপড় পরিয়ে দিই, কারণ কি এখন ভীষণ গরম পড়ছে। তো এই যে ঘুম থেকে উঠেছে, সকালবেলার মুডটা মোটামুটি ভালোই থাকে। আর এই যে ওর সাথে একটু খেলাধুলা করে নিয়ে তারপর ওর জামাটা চেঞ্জ করে দেব। দিচ্ছে না রাও, রাতে পরিষ্কার করেছি অনেকটা। এটা গরম জল করে পাতলা নাড়া দিয়ে পরিষ্কার করতে ছাদ বাচ্চা ওর কষ্ট হচ্ছে, কিছুটা একটু কম কাটছে মনে হচ্ছে। শুকনো হয়েছে চোখ, ব্যায়ামটা করাবি। ঠাম্মার কাছে আসি বলে কাঁদছিলি বলবি তো। মিষ্টি এখন এই যে ওর ঠাম্মার কোলে কিছুক্ষণ আদর খেয়ে নেওয়ার পর তারপরে এই যে চলে এসেছে। মাঝখানে খুব কাঁদছিল জামা চেঞ্জ করার সময়, সেজন্য ঠাম্মা একটু নিল, তারপর চুপ হলো কিছুক্ষণের জন্য। তারপর এই যে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, একটা পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছি যাতে সকালবেলার দিকে খুব একটা গরম না লাগে। আর ওকে আমি মোটামুটি চান করাই 11:30-12টার দিকে। তারপর মম যখন চলে আসে আমি মমের কাছে মিষ্টিকে দিয়ে তারপর স্নান আর বাকি যে সমস্ত কাজকর্ম ছোটখাটো থাকে সেগুলো কমপ্লিট করে নিই। কমেন্ট সেকশনে একজন জিজ্ঞেস করেছিলেন যে আফটার সিজার কিভাবে বেল্ট ইউজ করতে হবে। তো আমি তো প্রথম দিন থেকে বেল্ট ইউজ করছি, প্রথম দিন থেকে বলবো না, মানে মোটামুটি আমার পেস্টিংটা যেটা ছিল সেটা একদম ঠিকঠাক হয়ে যাওয়ার পর থেকে তারপর আমি বেল্টটা ইউজ করছি। তো এটা নার্সিংহোম থেকেই ডক্টর সাজেস্ট করেছিলেন যে বেল্টটা ইউজ করার জন্য, কারণ কি যখন আমরা কখনো সিঁড়ি দিয়ে উঠছি বা কোনো ঝুঁকে কোনো কাজ করছি বা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি সেই সময় অবশ্যই যেন বেল্টটা আমি ইউজ করি।
তো এখানে ভিডিওতে আমি যেভাবে বেলটা পরা দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি সেভাবে পরি না, আমি আসলে জামার ভিতর দিয়ে পরি বেলটা, জাস্ট আমি দেখানোর জন্য এটা আমি দেখালাম আপনাদেরকে। তো এইভাবে আপনারা বেলটা ইউজ করতে পারেন। তো এরপরে আমি এখানে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ঢ্যাঁড়স সেদ্ধ, রয়েছে রয়েছে পটল ভাজা আর রয়েছে চিকেন। তো আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিচ্ছি আর মিষ্টিকেও তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানো হয়ে গিয়েছে, কারণ কি আমাদের আজকে একটু বেরানোর রয়েছে। তবে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সেই দেরি হয়ে গেল, বেরোতে বেরোতে 3:30 হয়ে গেল। তার কারণ মিষ্টি আবার মাঝে উঠে পড়েছিল, কারণ কি ছোট বেবি থাকলে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যেটা আমি প্ল্যান করব বা যেটা আমরা রুটিন মেনটেন করে করতে চাইবো অনেকটা সেইভাবে হয় না। আমরা চলে এসেছি এই যে একটা নার্সারিতে। আগের দিন মিষ্টিকে ভ্যাকসিনেশনের জন্য যখন নিয়ে যাচ্ছিলাম তখন এই জায়গাটা দেখে গিয়েছিলাম, তো সেই সময় আসা হয়নি, তো দেখে গেছিলাম এই জায়গাটা। ওকে তো আমি বলছি যে আমি লোকেশনটা এক্স্যাক্টলি বলতে পারবো না, তুমি কিন্তু নিয়ে চলো তাহলে আমি দেখিয়ে দিতে পারবো। তো খুব সুন্দর এত গাছ এখানে রয়েছে, তো চলুন গাছগুলো দেখা যাক আর কি নেওয়া যায় দেখি। গ্রিন হাউস, পাগল করার মতো কালেকশন। এই ক্যাকটাস গুলোর নাম দেখো, বল ক্যাকটাস, বল বলের মতো প্রচুর ক্যাকটাসের কালেকশনও রয়েছে। দেখো পুচকি আমাদের মিষ্টির মতো, তাই না? কি সুন্দর। ওয়াও, এটা ধরার সিস্টেমটা দেখো। আমরা পরিবেশের প্রকৃতির মধ্যে কেমন যেন হারিয়ে গেছি, প্রচুর পিঁপড়ে আছে। এত সুন্দর পরিবেশের মধ্যে হারিয়ে ফেলেছি নিজে, কোনো কোথায় আছি। ভীষণ ভালো লাগছে। এই গাছটা আমাদের বাড়িতে আছে না? হ্যাঁ এই গাছটা আছে না আমাদের? না না না, এই আছে আছে। এগুলো সম্ভবত জেট প্ল্যান্ট বলো। হ্যাঁ মমের ছিল, মরে গেছে, প্রচন্ড পিঁপড়ে। গাছ নেওয়া কমপ্লিট, সত্যি এত ভালো লাগলো এই জায়গাটা এসে যে কি বলবো, মনে হচ্ছে আবার কবে আসবো এখানে। প্রচুর গাছের কালেকশন রয়েছে, তার মধ্যে পটারির এত সুন্দর কালেকশন রয়েছে, মাটির থেকে শুরু করে প্লাস্টিকের থেকে শুরু করে মেটালের থেকে শুরু করে সব কিছু। তারপর ওখান থেকে গাছপালা কিনে নিয়ে আমরা চলে এলাম হচ্ছে একটা ফ্ল্যাট দেখার জন্য। আসলে এই ফ্ল্যাটটা দেখা হচ্ছে মমের থাকার জন্য, তার কারণ হচ্ছে মম আমাদের বাড়ির খুব কাছে থাকবে এটাই আমরা প্রথম থেকে চেয়েছিলাম এবং মমও চেয়েছিল। আর ঠিক তার জন্যই বরানগরের বাড়ি থেকে দুর্গানগরে আসা, কিন্তু দুর্গানগরে আসার পরে মম যেখানে থাকছে স্পোর্টিং ক্লাবের কাছে, সেখান থেকেও বেশ কিছুটা ডিস্টেন্স হয়, মোটামুটি 10-15 মিনিট তো লাগেই আসতে, প্লাস হাঁটা পথ হলে অনেকটাই দূর হয়, কিন্তু এই ফ্ল্যাটটা একদম আমাদের বাড়ির কাছেই। তাহলে চলুন ফ্ল্যাটের ভেতরটা দেখা যাক, আমরাও দেখি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো ফ্ল্যাটে ঢোকার পরে যে একটা ভাইবস পেলাম সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর আলো বাতাস রয়েছে, ফ্ল্যাটের মধ্যে প্রচুর আলো বাতাস সবসময় থাকবে, তার কারণ হচ্ছে চারদিকে বেশ খোলামেলা রয়েছে এবং এটা হচ্ছে টপ ফ্লোর, যদিও এটা হচ্ছে 3-তলা ফ্ল্যাট। তো ফ্ল্যাটটা ছোটোখাটোর মধ্যে হলেও বেশ সাজানো গোছানো রয়েছে এবং মমের থাকার জন্য যথেষ্ট। প্লাস যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে জানলাগুলো বেশ খোলামেলা রয়েছে এবং জানলা দিয়ে যে ভিউটা আসে সেটাও খুব সুন্দর। Thank you.
ফ্ল্যাটটা দেখা কমপ্লিট। তো এইখানে আর যে কটা ফ্ল্যাট আছে সবকটাই বিক্রি হয়ে গেছে, শুধু এটাই খালি রয়েছে। তো মোটামুটি ভালোই লাগলো, দেখা যাক এরপর কি হয়। তো আমরা এখন ছাদটা একটু দেখে নেব, কারণ কি যেহেতু একদম টপ ফ্লোর, ছাদটা একবার দেখে নেওয়া দরকার রয়েছে। আর খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর দেখা যাক, ছাদটাও ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে মম তো একা থাকবে, আর এখানে পরিবেশটা খুব ভালো, পরিবেশটা খুব ভালো, খুবই ভালো। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা আমাদের বাড়ির খুব কাছে, যেটা আমরা বড় ফ্ল্যাট হলে কি হবে অনেকের মধ্যে থাকতে হবে অনেক রকম না, আর আমাদের বাড়ির কাছাকাছি এটাই আমাদের সবথেকে ভালো মনে হয়েছে। তার সাথে সবথেকে বড় যে প্রায়োরিটি সেটা হচ্ছে, মানে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে বাড়ির কাছে যেন আমাদের হয়তো বাড়ি দেখাও যেতে পারে। না না দেখা যাবে। মমের ইচ্ছা মম এই ফ্ল্যাটটায় থাকলেও মম এটা মিষ্টিকে গিফট করবে, কিন্তু মিষ্টি এখন এতটাই ছোট, তো সেই জন্য মিষ্টির নামে কোনো পেপার হওয়া সম্ভব নয়। আর ঠিক আমার থাম্বনেইলটাও আজকে সেই জন্যই। যাই হোক, এই একটা ফ্ল্যাট দেখা দিয়ে শুরু হলো, এরপরে আবার কয়েকটা ফ্ল্যাট হয়তো আমরা দেখতে যাব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরপর আমরা চলে এলাম বাড়িতে, বাড়িতে আসার পরে এই যে চা বানাবো এখন, আর ওই নার্সারি থেকেও কী কী গাছ কিনলাম সেটাও ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। তো ফটাফট আগে চাটা বানিয়ে নিই। তো আজকে আমরা যে ফ্ল্যাটটা দেখলাম সেটা আপনারা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন যে মমের একার থাকার জন্য কীরকম হবে ফ্ল্যাটটা। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে আপনারা যে নার্সারিটা দেখলেন, অনেকেই হয়তো কমেন্ট সেকশনে জানতে চাইবেন যে দিদি এই নার্সারিটা কোথায়, এক্স্যাক্ট লোকেশন শেয়ার করো। তো এই লোকেশন মানে নার্সারি যেটা দেখালাম সেটার লোকেশনটা হচ্ছে 3 নম্বর খালিশাকোটা, খালিশাকোটা বাজারের কাছে। তো এদিককার সমস্ত কিছু আমি খুব একটা চিনি না, যদি আমাকে বলা হয় বরানগর দক্ষিণেশ্বরের দিকে তো সেই দিকটা আমি খুব ভালো চিনি, কারণ ওখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। তো এই দিকটা খুব একটা চেনা নেই। তো ভিডিওটা করার আগে আমি হাজব্যান্ডের থেকে জেনে নিয়েছি, কারণ আমি জানি অনেকেই কমেন্ট সেকশনে এটা জিজ্ঞেস করবেন আপনারা। তো যে নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে আমরা 2 গাছ কিনেছি, আরও অনেক গাছ কেনার ইচ্ছা ছিল, এটা ওটা কিনতে ইচ্ছাও ছিল, কিন্তু জায়গার অভাবে তারপরে আবার ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম সেই জন্য খুব একটা আর বেশি গাছ কিনলাম না। আর এই যে সাদা ধরনের পটারিগুলো দেখছেন, এই 2 কিনে নিয়েছি। গাছের দাম নিয়েছে 50 রুপিস করে, একটা জেড প্ল্যান্ট, আরেকটা কি গাছ রয়েছে এটার নাম আমি জানি না। আর পটারি 2 দামও নিয়েছে 1-1টা 50 রুপিস করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।